মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পরই বেশ কিছু ছাত্রদের অসুস্থ হওয়ার খবর শোনা যাচ্ছে। তেমন ভাবেই মঙ্গলবার 8ই মার্চ ইংরেজি পরীক্ষার দিন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের আদর্শ বালিকা বিদ্যালয়ে শ্রেয়সী দে নামে এক ছাত্রী হঠাৎই মাথা এবং পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে চিকিৎসার পর শ্রেয়সী এখন কিছুটা সুস্থ রয়েছে। তবে ওই ছাত্রী স্টেট জেনারেল হাসপাতাল থেকে ইংরেজি পরীক্ষা দেওয়ার অনুমতি পায় পরীক্ষকদের থেকে। মাথাও জাগাতে পারছি না, ঠিক মতো কথাও বলতে পারছি না, আমি খুব নার্ভাস হয়ে পড়েছি, বাধ্য হয়ে আমি এরকম। এখানে কি সব রকম এখানে করে দিয়েছে ব্যবস্থা? হ্যাঁ, মোটামুটি সব রকম ব্যবস্থা, খাতা টাতা সব এখানেই হবে। কোন স্কুলের স্টুডেন্ট? আদর্শ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট। আর সিট পড়েছিল কোথায়? হরিপুর সংস্কৃত সংঘ থেকে এখানে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আপনার উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় খেরের রিপোর্ট, আনন্দবার্তা। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পরই বেশ কিছু ছাত্রদের অসুস্থ হওয়ার খবর শোনা যাচ্ছে। তেমন ভাবেই মঙ্গলবার 8ই মার্চ ইংরেজি পরীক্ষার দিন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের আদর্শ বালিকা বিদ্যালয়ে শ্রেয়সী দে নামে এক ছাত্রী হঠাৎই মাথা এবং পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে চিকিৎসার পর শ্রেয়সী এখন কিছুটা সুস্থ রয়েছে। তবে ওই ছাত্রী স্টেট জেনারেল হাসপাতাল থেকে ইংরেজি পরীক্ষা দেওয়ার অনুমতি পায় পরীক্ষকদের থেকে। মাথাও জাগাতে পারছি না, ঠিক মতো কথাও বলতে পারছি না, আমি খুব নার্ভাস হয়ে পড়েছি, বাধ্য হয়ে আমি এরকম। এখানে কি সব রকম এখানে করে দিয়েছে ব্যবস্থা? হ্যাঁ, মোটামুটি সব রকম ব্যবস্থা, খাতা টাতা সব এখানেই হবে। কোন স্কুলের স্টুডেন্ট? আদর্শ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট। আর সিট পড়েছিল কোথায়? হরিপুর সংস্কৃত সংঘ থেকে এখানে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আপনার উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় খেরের রিপোর্ট, আনন্দবার্তা।